ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى إسلامي সৌদানিয়ে আশ্চর্য রমজান ভরে রাগে নিয়ত বাঁধিও ভুল করো না মুসলমান রমজানের তিরিশ তোর গুনার বোঝা মাসুম শেষর মত করে জীবন তোমায় করবে দান ইসলামের সৌদা নিয়ে আসছে ধারাই রমজান এই মাসে রাত্রে সবে কাদার নামটি যার হাজার মাসে সেরার সেরা ঘুচায় পাপির দুঃখ ভার এই রাতেরি কোন বাসনা খোদার প্রিয় নজর না এ রাতে নাচেল হল নবীর উপর পাকরান ইসলামের সৌদা নিয়ে আসছে ধারায়
झंझार भरे रागे नियत बधियो भूल करो राम सलमान। श्रद्धेय सुयोग्य आजकल सभार सभापति महाशय सामने आर दिनदारी मंदार मोमिन भाई सकल पर्दा रसिना मा ओ बोनेरा প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে দিনই মাহফিলে এসে কিছু কোরআন হাদিস শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছে। তাই তিনারে সেখানে বাক্যে সংক্ষিপ্ত করে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তাস্তরে মাদানি নবী আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকক্ষণ জলসা শ্রবণ করলেন এবং দানও করলেন, তো রাত অনেক হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব, সময় বেশি নেব না। কথা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম মুমিন, আমাদের উদ্দেশ্য জান্নাতে যাব। একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন আপনি নামাজ পড়েন, তো সে বলবে আমি কামিয়াব চাই, জান্নাতে যেতে চাই। একজন মানুষ দান করছে, কেন দান করছে, জান্নাতে যেতে চাই। পৃথিবী জুড়ে আপনি যেদিকেই তাকিয়ে দেখুন না কেন, যে মানুষ যে ভালো কাজ করছে সে ভালো কাজের বিনিময়ে সে একটাই জিনিস চাইছে, তার নাম হচ্ছে জান্নাত। জান্নাত চায়, জান্নাতে যেতে চায়। তো জান্নাতে যেতে গেলে কি করতে হবে, কয়েকটি কাজের কথা বলবো, কয়েকটি আমলের কথা বলবো, যে আমলগুলো যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। তার পূর্বে একটি গল্প শোনায়, একজন মানুষের চোখের অসুবিধা, সে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে তার যথারীতি চোখের অসুবিধার কথা বলেছে। তো ডাক্তার ওকে লিখে দিয়েছে 250 পাওয়ারের চশমা। ও বাজারে গিয়ে দোকানে গিয়ে জিজ্ঞেস করছে যে 250 পাওয়ারের চশমার দাম কত, আর তো দোকানদার বলেছে 250 পাওয়ারের চশমার যা দাম 500 পাওয়ারের চশমার তাই দাম। তো ভাবছে যে টাকা দিয়ে আমি কম পাওয়ারের চশমা নেব কেন, টাকা দিয়ে আমি দামি যেটা পাওয়ার বেশি সেই চশমাটাই নেব, দামে একই। তো সে দামি মানে 500 পাওয়ারের চশমা নিয়েছে আর ডাক্তার লিখে দিয়েছে 250 পাওয়ারের। এই উদাহরণটি যদি বুঝতে পারেন তাহলে আমার আজকের বক্তব্যের বিষয়বস্তুটা বুঝতে পারবেন। তো সে ডাক্তারের কথাকে বাদ দিয়ে সে নিজের মন মতো 500 পাওয়ারের চশমা নিয়েছে। ওই চশমা পরে সে যখন রাস্তায় হাঁটছে তখন সে রাস্তার মধ্যে একটি খাল দেখতে পেয়েছে। তো খালতে চশমাটা দেখে যাচ্ছে ছোট খাল, অথচ ওই খালটি হচ্ছে অনেক বড়, যদি খালে পড়ে যায় তো হাবুডুবু খাবে। তো সে চশমা দিয়ে ছোট খাল দেখেছে, ভাবছে আমি লাফ মেরে পার হয়ে যাব। তো যেমনই লাফ মারতে গেছে ওই খালে সে হাবুডুবু খেতে লেগেছে, একদম খালেই পড়ে গেছে। কারণ তার কারণ হচ্ছে ডাক্তার তার যেটা প্রয়োজন, ডাক্তার যে প্রয়োজন হিসেবে তাকে পাওয়ার লিখে দিয়েছিল কিন্তু সে নিজের মন মতো সে 250 জায়গাতে 500 পাওয়ার কিনেছে। ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন যে তোমরা কেবল আমারই ইবাদত করবে, নিজের মন মতো পৃথিবীর বুকে চলতে পারবে না। আর এই পৃথিবীর বুকে যদি আমরা মন মতো করে চলে গেলে আল্লাহর দেওয়া বিধানকে যদি আমরা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনকে যদি আমরা মেনে না চলে তাহলে পরকালে আমাদের ওই খালে যেতে হবে, তার মানে জাহান্নামে যেতে হবে। তো আজকের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে হচ্ছে জান্নাতের লোকেশন, জান্নাতে যে যাব, আমাদের ইচ্ছা জান্নাতে যাব। তো জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে সংক্ষিপ্ত আকারে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا।
ধরে আমার আমার আল্লাহ বলে নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও সারা পৃথিবী জুড়ে যত গোলাম রয়েছে সমস্ত গোলামদেরকে বলে দাও যে আমি আল্লাহ কয়েকটি জিনিস তাদের উপরে হারাম করেছে তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে তাদেরকে এই কয়েকটি জিনিস মেনে চলতে হবে তার মধ্যে প্রথম নম্বরে আমার আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে যদি তারা আমার সাথে শরীক করে দেয় তারা যদি আমার সাথে অংশীদার স্থাপন করে দেয় তাহলে তোমরা জেনে নাও তোমার রাস্তা ভুল হয়েছে তোমার ঠিকানা ভুল হয়েছে তুমি যে তোমার তুমি যদি আমার সঙ্গে শিরিক করে দাও তাহলে তোমার ঠিকানা জাহান্নামে হবে প্রথম নম্বর কাজ যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে প্রথম নম্বর কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে একটি উদাহরণ দেই ধরুন আমি যাব মালদা তো মালদা যাবো তো সর্বদিকে বললাম যে আমাকে কিছু লোকেশন দিয়ে দেন যে আমি যে মালদা যাব আমি নতুন মানুষ আমি মালদা কোন দিকে তা চিনি না তো সভাপতি সাহেব বললেন যে আপনি এখানে গিয়ে গানাডা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবেন বাস ধরে আপনি পাবেন উমরপুর উমরপুরে তারপরে পাবেন সাজুরপুর তারপরে পাবেন ডাকবাংলা ধুলিয়া তারপরে পাবেন ফারাক্কা তারপরে পাবেন আপনি মালদা তো একটি লোকেশন দিলেন আর আপনি যদি পান গাঙ্গারটায় বাস ধরে যদি আপনি পান মোরগেরা আপনি যদি পান লোহাপুর আপনি যদি পান নহাটি রামপুরহাট তাহলে আপনি জানবেন আপনার রাস্তা ভুল হয়েছে আপনার রাস্তা ভুল হয়েছে আপনি যেতে চাইছেন মালদা কিন্তু আপনি চলছেন অন্যদিকে ঠিক ওই রকম ভাবে যদি আমরা যেতে চাই জান্নাতে আর সেই জান্নাতে যাব আশা রেখে যদি আমরা জীবনে শিরিক করে বসি তাহলে কিন্তু আমাদের রাস্তা ভুল হবে আমাদের ওই রাস্তাকে পরিবর্তন করে ফিরে আসতে হবে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে বন্ধুরে আমার সারা পৃথিবী জুড়ে অনেক পাপ রয়েছে সারা পৃথিবী জুড়ে অনেক নেকি রয়েছে নামাজকে যত বড় যত ইবাদত রয়েছে সব ইবাদতের মধ্যে এই নামাজকে বড় ইবাদত বলা হয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে প্রথমে কেন নামাজকে নিয়ে আসলেন না তার কারণ কি বন্ধুরে এর কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে একজন মানুষ যখন জীবনে যখন সে শিরিক করে বসে তখন তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে ওই হাসরের ময়দানে একজন বান্দা যদি তার জীবনে যত সে জীবন যত পেয়েছে সে যদি 60 বছর জীবন পায় সে যদি 70 বছর জীবন পায় আর ওই 60 বছর 70 বছর জীবনে যদি সে যত আকাশ এবং জমিন পরিমাণ নেকি নিয়ে হাজির হয় আর ওই নেকির মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিকের গন্ধ থেকে যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম আর একজন মানুষ যদি জীবনেও কোনোদিন নামাজ পড়েনি জীবনেও কোনোদিন যাকাত দেয়নি জীবনেও কোনোদিন আল্লাহর ইবাদত করেনি কিন্তু বন্ধুরে
তার জীবনে এই আকাশ এবং জমির পরিমাণ যত ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা পরিমাণ যদি সে পাপ নিয়ে হাজির হয় তার মধ্যে যদি বিন্দু পরিমাণ নেকি না থাকে কিন্তু বন্ধুরে আমার আল্লাহ বলছে ওকে আমি ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবো কিন্তু তার মধ্যে শিরক মুক্ত জীবন যাপন থাকতে হবে একজন মানুষ সারা জীবন ইবাদত করে সামান্য শিরক করে তার ঠিকানা জাহান্নাম হবে আর একজন মানুষ সারা জীবন গুনাহ করে তার শিরক নাই আল্লাহর দয়াতে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারেন একজন মানুষ সারা জীবন নামাজ পড়েনি তার যে শাস্তি রয়েছে সেই শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যেতে পারে আল্লাহর দয়াতে কিন্তু একজন মানুষ যদি জীবনে সরিষার দানা পরিমাণ শিরক করে দেয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে বললেন যে আজকে কোথায় আজকে ওই অহংকারীরা কোথায় আজকে ওই মুশরিকরা কোথায় আইনাল মুতাকাব্বিরুন আইনাল জব্বারুন আজকে ওই অহংকারীরা কোথায় আজকে ওই মুতাকাব্বিররা কোথায় আজকে ওই অংশীদারকারীরা কোথায় আইনাল মালিকু আমি হচ্ছি আনাল মালিকু আমি হচ্ছি বাদশা আমি হচ্ছি হাশরের মালিক ওই সেই মুশরিকরা ওই সেই হিংসাকারীরা ওই সেই অহংকারীরা তাদেরকে ফেরেশতারা ধরবে আর টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুবারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসনাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম বন্ধুরে ওই ব্যক্তিদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা উল্টিয়ে উবড়িয়ে মাথা দিয়ে হাঁটতে বাধ্য করবে এবং তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে তাদের কোনো উপায় থাকবে না জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না থাকবে না থাকবে না তারা জাহান্নামে যাবে যারা পৃথিবীর বুকে আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের ঠিকানা জাহান্নাম হবেই হবে বন্ধুরে আমার হযরতে মাআজ বিন জাবাল বলেন বিশ্বনবী তিনাকে দশটি ওসিয়ত করেছেন তার মধ্যে প্রথম নম্বরে বলছেন কত ভয়ানক কথা কত কঠিন কথা প্রথম নম্বরে বলছেন মাআজ রে তুমি আমার গোলামদের তুমি আমার উম্মতদেরকে বলে দিও লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা মাআজ রে খবরদার তুমি যেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না ওয়া ইন কুতিলতা আও হুরিকতা তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় অথবা জীবন্ত চালিয়ে দেওয়া হয় তবুও তুমি মরে যাবে উড়ে যাবে তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না কত ভয়ানক কথা তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় অথবা জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় তুমি মরে যাবে মরে যাওয়ার পরে তোমার জান্নাত সুসংবাদ রয়েছে তবুও তুমি যেন আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না তো শিরিক সম্পর্কে অনেক লম্বা কিছু বলা যায় তো সময় সংক্ষিপ্ত অনেক রাত হয়েছে তবে সংক্ষিপ্ত আকারে বলছে তো শিরিক অনেক ধরনের হয় তো সে সম্পর্কে আমি যাচ্ছি না নাম্বার দুই দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার দ্বিতীয় নম্বর কাজ হবে অবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে সময় খুব সংকীর্ণতায় আমি শুধু বুনিয়ে দিচ্ছি
যে জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঠিকানা জান্নাত হবে। এই কয়েকটি জিনিস যদি আমরা মেনে চলতে পারি, নাম্বার 3, প্রথম নম্বরে আমার আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। নাম্বার 3, 3 নম্বর আমার আল্লাহ বলছেন খবরদার তোমরা খাদ্যের ভয়ে রুজির অভাবে সন্তান হত্যা করো না, আমি তো তোমাদেরকে এবং তাদেরকে রুজি দিয়ে থাকি, অতএব খবরদার খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার প্রকাশ্যে কিংবা গোপনে ফাহেশার নিকটে যাবে না, প্রকাশ্যে কিংবা গোপনে খবরদার ফাহেশা কাজের নিকটে যাবে না। ফাহেশা মানে সাগিরা কাবিরা, ছোট বড় যত পাপ রয়েছে সমস্ত পাপকে একত্রে ফাহেশা বলা হয়। নাম্বার 5, ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হাক্কি। নাম্বার 5, 5 নম্বরে আমার আল্লাহ বলছেন খবরদার মানুষ হয়ে মানুষ হত্যা করো না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সাথে করা যায়, হকের সাথে তিনজনকে মার্ডার করা যায়, হকের সাথে তিনজনকে হত্যা করা যায়, তবে সেটা ইসলামী রাষ্ট্র হতে হবে। এখন যদি আপনি ওই তিনজনের মধ্যে একজনকে পেয়ে যান, আপনি যদি হত্যা করে দেন তাহলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে, আপনার ফাঁসি হবে, আপনার জেল হবে, তাই ওই তিনজনকে হত্যা করা যায় তবে সেটা ইসলামী রাষ্ট্র হতে হবে। নাম্বার 4, একজন হচ্ছে যে বৃদ্ধ বয়সে যে আপনার কিনা বিবাহিত ছেলে মেয়ে, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। নাম্বার 2, আমাকে কেউ যদি হত্যা করে তাহলে আমার পিতামাতারা হত্যার বদলে হত্যা করবে, এটাকে কেসাস বলা হয়। এইভাবে তিনজনকে হত্যা করা যায় তাহলে বন্ধুরে 5 নম্বরে হচ্ছে যে খবরদার তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, তবে হকের সাথে করা যায়। 6 নম্বরে আমার আল্লাহ বলছেন 10টি মোট কথা হবে। 6 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, খবরদার ইয়াতীমের মাল ভক্ষণ করবে না, যারা এতিম যারা দুঃস্থ যারা গরিব তাদের মাল কখনোই ভক্ষণ করবে না। তাহলে 6 নম্বরে হচ্ছে যে তুমি খবরদার এতিমের মাল ভক্ষণ করবে না, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি। 7 নম্বরে হচ্ছে খবরদার তুমি যেন মাপে কিংবা ওজনে কম দেবে না। 7 নম্বরটা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আল্লাহ তাআলা বলছেন যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে খবরদার মাপে কিংবা ওজনে কম দেবে না। অনেক মানুষ রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছে যারা নেবার সময় বেশি নেয়, দেবার সময় কম দেয়, এটি একটি মারাত্মক পাপ, জঘন্যতম পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কিয়ামতের পূর্বে এমন 5টি জঘন্যতম পাপ বের হবে, সেই পাপে যদি কোনো মানুষ লিপ্ত হয় তাহলে ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই হবে। তার মধ্যে একটি পাপ হচ্ছে মাপে বা ওজনে কম দেওয়া। যদি কোনো জাতি গোষ্ঠী গোত্র যদি মাপে বা ওজনে কম দেয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এবং তারা তোমাদের উপর অত্যাচার করবে, তোমাদের যে ধনসম্পদ তোমরা নিজে অর্জন করে জমিয়ে রাখবে সেই ধনসম্পদকে তারা আত্মসাৎ করবে, অত্যাচারী শাসক। আপনাদের মাথায় বিবেচনায় রাখলাম যে এই অত্যাচারী শাসক এসেছেন আসেনি বন্ধুরে আমার। তাহলে 7 নম্বরে হচ্ছে
খবরদার মাপে বা ওজনে কম দেবে না তারপরে আমার আল্লাহ বলেন ওয়াউফুল কাইল ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ বলেন যে খবরদার আমি তোমাদের উপরে তোমাদের সাধ্যের বাইরে কোন কঠিন কাজ চাপিয়ে দিইনি আমাদের সাধ্য নেই অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন এমন কোন জিনিস নেই আল্লাহ বলেন তাহলে আট নম্বরে আমার আল্লাহ বলেন যে তোমাদের সাধ্যের বাইরে আমি কোন জিনিস চাপিয়ে দিইনি তারপরে আমার আল্লাহ বলেন ওয়াউফুল কাইল ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা নাম্বার 9 বন্ধুরে এটি মারাত্মক বিষয় আমার আল্লাহ বলেন যে যখন তুমি বিচারে বসবে তখন তুমি ন্যায় বিচার করবে নিজের আত্মীয় বলে নিজের খালা বলে নিজের ফুফু বলে নিজের চাচা বলে এইভাবে তুমি নিজের দিকে বিচার টেনে নেবে না যখন তুমি বিচার করবে তখন তুমি ন্যায় বিচার করবে যদি তুমি ন্যায় বিচার করতে না পারো বিশ্বে যদি উনি হয়ে যায় তাহলে তোমার রাস্তা ভুল হয়েছে তোমাকে ওই রাস্তা ছেড়ে দিয়ে ব্যাক গিয়ারে চলে আসতে হবে বন্ধুরে তাহলে 9 নম্বরে হচ্ছে যে যখন তুমি বিচারে বসবে তখন তুমি ন্যায় বিচার করবে তারপরে আমার আল্লাহ বলেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বি আহাদিল্লাহি ওহো তারপরে 10 নম্বরে আমার আল্লাহ বলেন যে যখন আমার 10 নম্বরে আমার আল্লাহ বলেন যে আমার যে বিধান রয়েছে আমার যে বিধান রয়েছে আমি যে দিয়েছি তোমাদেরকে নামাজ পড়তে বলেছি আমি যে রোজা রাখতে বলেছি এই যে বিধানগুলো রয়েছে তোমরা মাথা নিচু করে মেনে নেবে যদি তোমরা এই 10টি জিনিসকে মেনে নিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা বন্ধুরে আমার আল্লাহ বলছেন যারা এই 10টি জিনিসকে মাথা নিচু করে মেনে নিতে পারলো তাদের তাদের রাস্তা হচ্ছে এটাই সঠিক রাস্তা এটি জান্নাতের লোকেশন এই রাস্তা দিয়ে যে চলবে সে সোজা জান্নাতে গিয়ে উঠবে যে রাস্তা দিয়ে চলতে পারবে এই 10টি আমল যে করতে পারবে সে সোজা জান্নাতে গিয়ে উঠবে তো সময় শেষ আমি খালি 10টি জিনিসকে আবার বুনিয়ে দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে 10টি আমল করতে হবে 10টি আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমরা বুঝে নেবে যে আমাদের রাস্তা সঠিক রয়েছে আমরা সোজা গিয়ে জান্নাতে যেতে পারবো তার মধ্যে প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার তুমি যদি মরে যাও তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় তাহলে আমার সঙ্গে শিরিক করবে না শিরিক বিষয়বস্তু অনেক লম্বা রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে তৃতীয় নম্বর হচ্ছে খাদ্যের অভাবে সন্তানকে হত্যা করবে না চতুর্থ নম্বর হচ্ছে যে গোপনে কিংবা প্রকাশ্যে ফাহিশা কাজের নিকটে যাবে না পঞ্চম নম্বর হচ্ছে মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না ছয় নম্বর হচ্ছে যে এতিমের মাল ভক্ষণ করবে না সাত নম্বর হচ্ছে যে তুমি যখন বিচার করবে তখন ন্যায় বিচার করবে আট নম্বর হচ্ছে আল্লাহ আমাদের উপরে এমন কোন কঠিন জিনিস চাপিয়ে দেয়নি যা আমাদের জন্য কঠিন হবে নয় নম্বর হচ্ছে যখন আল্লাহ হুদুদ আল্লাহর বিধানকে মেনে নিতে হবে তারপরে 10 নম্বর হচ্ছে মাপে বা ওজনে কম দেবে না এই 10টি জিনিস যদি আমরা মেনে নিতে পারি মাথা নিচু করে তাহলে আমাদের রাস্তা ঠিক রয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী রাত অনেক হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো যদি এক একটি বিষয়ের উপর বলতে যাই তো শিরিকের উপরে শুধু 1.5 ঘন্টা বলা যাবে তো সময় শেষ আমি এখানেই শেষ করলাম তো পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে হে আল্লাহ
আমরা যারা এখনো পর্যন্ত এই বক্তব্য শুনছে আমাদের জীবনের জন্য ভুল ত্রুটি হয়েছে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমিন হে আল্লাহ আমরা যখন মৃত্যুবরণ করব আমরা যেন প্রকৃত ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি সেরকম তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।